উপনির্বাচনে সবুজ ঝড় ধূপগুড়িতে, সাত বছর পর বিজেপির হাতছাড়া বিধানসভা, বাংলার মাটির জয়, 5000 ভোটে জিতে ভোটারদের ধন্যবাদ মমতার। বিজেপি বিরোধী লড়াইয়ে আপাতত এগিয়ে টিম ইন্ডিয়া, উপনির্বাচনের ফলাফলের পর দাবি মমতার। দেশের সাত বিধানসভায় চারটি আসন দখল বিরোধীদের। G20 সম্মেলনে যোগ দিতে ভারতে পা একাধিক রাষ্ট্রনেতার, হাজির IMF প্রধান সহ বিশেষ অতিথিরাও, স্বাগত বার্তা জানালেন অনুরাগ ঠাকুর। শিক্ষাক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করছেন রাজ্যপাল, অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্ণায় উপাচার্য অধ্যাপকরা, আচার্যের কাছে জমা দিলেন স্মারকলিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর কিনারায় আরও তৎপর প্রশাসন, ধৃত 12 জনের বিরুদ্ধে পক্সো আইনে দায়ের মামলা, তদন্তে গঠন করা হল সিটও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ধূপগুড়ি উপনির্বাচনে সবুজ ঝড়, প্রায় 5000 ভোটের ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে জমি দখল শাসক দলের। পুলওয়ামা শহীদের স্ত্রী বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয়ের হাসি হাসলেন অধ্যাপক তথা রাজবংশী সংস্কৃতি নিয়ে চর্চা করা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। গত 5ই সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনে লড়াই ছিল মূলত ত্রিমুখী। তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির তাপসী রায় ও বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়ের মধ্যে। অবশ্য শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল তৃণমূল বিজেপির মধ্যেই। কিন্তু গ্রামাঞ্চল ও চা বলয়ের দিকের এলাকাগুলিতে যত এগোতে থাকে গণনা, ততই এগিয়ে যেতে থাকে শাসক দল। মোট 10 রাউন্ড গণনা হয়, তাতে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের প্রাপ্ত ভোট মোট 96,961। লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গ মোটের উপর বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সেখানে এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 24-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেতা আসন হারার ফলে শীর্ষ নেতৃত্বের কাছে যে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে পড়তে হবে তাও বলাই যায়। এদিকে এই সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার পথে এই জয়কে বাংলার মাটি বাংলার জলের জয় বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। ইন্ডিয়া জোট গঠনের পর একাধিক রাজ্যে উপনির্বাচনকে শক্তি পরীক্ষা হিসেবেই দেখছিল বিরোধীরা। সেখানে উপনির্বাচনের ফলাফলকে এগিয়ে থাকা হিসেবেই দেখছেন বিরোধী নেতৃত্ব। এরাজ্যে ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নেওয়ার পর এই জয়কে বিজেপি বিরোধী লড়াইয়ে বড় জয় বলেই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত 5ই সেপ্টেম্বর মোট 6 রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এর মধ্যে ত্রিপুরার 2টি আসনই বিপুল ব্যবধানে জিতেছে বিজেপি, যদিও সেখানে ব্যাপক হারে ছাপ্পা হয়েছে বলে দাবি মূল প্রতিদ্বন্দ্বী CPM এর। উত্তরাখণ্ডে আসনটি বিজেপির দখলে ছিল, সেখানে এবারও জিতেছে গেরুয়া শিবির। তবে ওই আসনে মাত্র 2,405 ভোটে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। বাকি 4 আসনে জিতেছে বিরোধীরা। এর মধ্যে এরাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি ধূপগুড়ি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে যোগীরগড় উত্তরপ্রদেশেও ঘোষী আসনটি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী সমাজবাদী পার্টি। ঝাড়খণ্ডের দুমরি আসনটি দখল করেছে সে রাজ্যের শাসক দল JMM। বিজেপির জোট সঙ্গী আজসু পার্টিকে হারিয়েছে হেমন্ত সোরেনের দল। এছাড়া কেরলের পুথুপল্লী আসনটি দখল করেছে কংগ্রেস। CPM কে সেখানে প্রায় 38,000 ভোটে হারিয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। বিজেপি ওই কেন্দ্রে জমানত খুইয়েছে, অর্থাৎ প্রথম রাউন্ডে 7 আসনের মধ্যে 4টি গেল বিরোধীদের দখলে। দেশের 6 রাজ্যের উপনির্বাচনের এই ফলাফলকে টিম ইন্ডিয়ার বড় জয় হিসেবে দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভিক্টরি সাইন তিনি তুলে রাখছেন ভবিষ্যতের জন্যই, এদিন দিল্লি যাওয়ার পথে ইঙ্গিতপূর্ণভাবেই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই নয়াদিল্লিতে শুরু বহু চর্চিত G20 সম্মেলন। শীর্ষ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই এদেশে পা রেখেছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। এবার অতিথিদের উদ্দেশ্যে বিশেষ স্বাগত বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুক্রবার অভ্যাগতদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দেওয়া হয়। এদিকে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। শুক্রবার এসেছেন IMF প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রমুখ। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অন্যান্য রাষ্ট্রনেতারাও যোগ দিচ্ছেন।
তাৎপর্যপূর্ণভাবে G20 সম্মেলন শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এরই মাঝে নতুন ম্যাপ প্রকাশ করে নয়াদিল্লির সঙ্গে ফের সংঘাত তীব্র করেছে বেজিং। চীনের নয়া মানচিত্রের বিরোধিতা করে আসরে নেমেছে আমেরিকাও। ফলে বিশ্লেষকদের মতে সদ্য সমাপ্ত ব্রিক্স ও আসিয়ান ইন্ডিয়া সামিটের মতো এই মহাসম্মেলনেও ভারতের নিশানায় থাকতে পারে চীন। অন্যদিকে তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গেও আগেভাগেই আলোচনা সারতে চলেছে ভারত। শিক্ষাক্ষেত্রে রাজ্যপাল সংঘাতের মধ্যে এবার জড়ালেন উপাচার্য অধ্যাপকেরাও। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে শিক্ষাক্ষেত্রে এককভাবে একাধিক সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যপাল। এই মর্মে সিভি আনন্দ বোসের বিরোধিতায় সরব হয়েছিল রাজ্য সরকার। যাদবপুর থেকে শুরু করে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে আদৌ ভালোভাবে গ্রহণ করেনি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজভবনের সামনে ধর্ণায় বসলেন তৃণমূলপন্থী উপাচার্য, প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকরা। রাজভবনের নর্থ গেট থেকে ব্যানার মিছিল করেন তারা। তাঁদের অভিযোগ, আচার্য হিসেবে রাজ্যপালের যা ভূমিকা তা লঙ্ঘন করে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত কাজ করছেন বর্তমান রাজ্যপাল। তার কোনো এখতিয়ার নেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার। এছাড়া উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেই কিভাবে ওই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আচার্য, তার নিয়ম নিয়েও উঠছে প্রশ্ন। এদিন জমায়েতে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। এরপর রাজভবনের আচার্যের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় দ্য এডুকেশনিস্ট ফোরাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর কিনারায় এবার আরও তৎপর প্রশাসন। ঘটনার তদন্তে নামলো হোমিসাইড শাখা। গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট। এছাড়া ধৃত 12 জনের বিরুদ্ধে পক্সো আইনে দায়ের হলো মামলা। গত 9 আগস্ট রাতে প্রাণ যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী র্যাগিংয়েই মৃত্যু হয়েছে তাঁর। নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রকে। এই অভিযোগের জেরে পক্সো আইনে মামলা রুজুর আর্জি জানিয়েছিল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। সেই আর্জি মেনেই দায়ের হলো মামলা। পাশাপাশি সিট গঠন করে ঘটনার জোর তদন্ত শুরু করল হোমিসাইড শাখা। ইতিমধ্যেই ছাত্রের পরিবারকে সুবিচারের আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।